মানে ওর মা বাপ আসিল না, ও অন্য জায়গায় আসিল আর আমি একা আসিলাম। আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে, বাংলাদেশে পাঠাই দিছি। আপনাকে অনেক ধন্যবাদ দর্শক, দোয়া করবেন আপনার এই যে অনুভূতি ইসলামী টেলিভিশন সম্পর্কে, আমরা খুশি হয়েছি। আপনার সবাই মিলে দোয়া করবেন আমাদের টেলিভিশনের জন্য, আল্লাহ তাআলা যেন কবুল করেন মহতারাম প্রশ্নের জবাব। জি আলহামদুলিল্লাহ, আসলে ভাইদের দোষ দিয়ে লাভ নেই, এখন ওই টেলিভিশনের মাধ্যমে আল্লাহ দিলে কিছু চেতনা আসছে। আলহামদুলিল্লাহ। জি আপনার স্ত্রী, আমরা পুরো বিষয়টা বুঝতে পারিনি, আপনার স্ত্রী জেদ্দায় থাকতেন, কাজ করতেন, তার বাবা মা দেশে ছিল, আপনারা বিবাহ করেছেন, সাক্ষী সহযোগী হয়ে থাকে, অর্থাৎ শরিয়া সম্মতভাবে সাক্ষীর সামনে ইজাব কবুলের মাধ্যমে তাদের পিতামাতা দূরে ছিলেন, অনুমতি নিয়েছেন বা পরে তারা রাজি হয়ে গিয়েছেন, তাহলে বিবাহ হয়ে যাবে, বিবাহ বৈধ হয়ে যাবে। কারণ পিতামাতা যখন তাদের সন্তানকে বিদেশে যাওয়ার জন্য দিয়েছেন, তারা দূরে চলে গেছেন এবং আপনারা সাক্ষীর সামনে বিবাহ শাদী করেছেন, পিতামাতাকে জানিয়ে দিতে দিলেই বিবাহ হয়ে যাবে। তারা যেহেতু আপত্তি করেননি, মেনে নিয়েছেন, এত বছর সংসার করেছেন, আশা করা যায় এই বিবাহের কোনো সমস্যা নেই। অলির অনুমতি নিয়ে অবশ্যই বিবাহের পূর্ব শর্ত, তবে অলি যদি মেনে নেন, উনি মেয়েদেরকে অধিকার দিয়ে দেন, যাও তোমাদের মতো যা পারো করো, আমাদের আপত্তি নেই, বিবাহ হয়ে যাবে। আর বিশেষ করে বিবাহের পরে তারা যখন বাধা দেননি, আপত্তি করেননি, কেস করেননি, আপনারা সংসার করেছেন, ইনশাআল্লাহ এই বিবাহে কোনো টেনশন করার দরকার নেই। আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন, দিনের উপরে থাকেন, আওলাদেরা ভালো মুসলমান হোক, এটাই দোয়া করি। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم